রমাদান গত হলো রমদানে আমরা অনেকে অনেক আমল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কিন্তু রমাদানের পরে অনেকেই আমরা নেকামলার ধারা ধরে রাখতে পারি না এমন কোন কৌশল কি আছে যে রমাদানের আমলগুলো ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারবো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রমাদানে আমরা যে সমস্ত নেকামল করার তফিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলছেন ওলা তহ কোনাল্লা গাজলাহা মিন বাদে কুহতিন কাসা তোমরা সে নারীর মতো হয়েও না যে মা নারী রসি পাকিয়ে 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 এটাকে একেবারে শেষ পর্যায়ে এনে এরপরেই ছেড়ে দিয়েছে অর্থাৎ রসির পাকগুলোকে খুলে ফেলেছে এত কষ্ট করে পাক দিয়ে এটাকে ফাইনাল পর্যায়ে আনার পর খুলে দেওয়া মানুষের মতো সেই মহিলার মতো তোমরা হইও না অর্থাৎ তোমরা কোনো ভালো কাজ করে সেটাকে একটা ভালো পর্যায়ে নেওয়ার পর এটাকে হাল ছেড়ে দিলে আবার ভালো কাজ ছেড়ে দিলে তো এরকম তোমরা হও না রমদান মাস জুড়ে এবাদতবন্দি করার পর রমদানের পরে আমাদের অবস্থা যেন এরকম না হয় যে আমরা এখন আর কোনো এবাদবন্দি দিতে নাই রমাদান জুড়ে আমরা দু চার কদম কোরআন দিয়েছি অথচ এখন কোরআন স্পর্শই করি না রবদানি আমরা ফরজ তো পড়েছি নফল নামাজ পড়েছি তারাওই পড়েছি আর এখন ফরজও জামাদের সাথে পড়তে পারি না এরকমটি যেন না হয় সে চেষ্টা আমাদের থাকা উচিত আল্লাহ রুবানি বলেছেন ইন্দিন আকল রবুলাল্লাহ হসমাস্তা কম নিশ্চিত যারা বললো আমাদের রবাল্লাহ এরপরে এই কথার উপর যারা অটল অবিচল থাকবে তাদের আলিমুল মালাইকাহ এদের মৃত্যুর সময় তাদের ফিরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ দিতে থাকেন জান্নাতের এবং তাদেরকে বলা হয় যে তোমরা কোনো পরেশান হবে না টেনশন করবে না চিন্তার কোনো কারণ নাই সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটার ওয়াদা তোমরা সারা জীবন শুনেছ কোরআন থেকে সুননা থেকে আল্লাহ রাসু পক্ষ থেকে তো এই সুসংবাদ তারাই পাবে এবং মৃত্যুর আগমুহূর্তে জান্নাতের সুসংবাদ জানতে পারবে সে সমস্ত মানুষরা যারা আল্লাহ আমার রবে কথা বলার পশ্চিমের উপর অটল থাকবে অবিচল থাকবে ডানে বামে না গিয়ে সরল সঠিক পথে অটল অবিচল থাকবে অর্থাৎ কন্টিনিউয়াসলি করতে থাকবে নবী করিম সাল্লাহ আল্লাহ আল্লাহাল বলেছেন ফাস্তাক উমকাম অমিত মধ্যে আল্লাহ বলেছেন আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে আপনি ঠিক সেইভাবে নির্দেশের উপরে অটল থাকুন অর্থাৎ অবিচল থাকুন কন্টিনিউয়াসলি সেটা করতে থাকুন এটার মধ্যে যেন ছেদ না পড়ে বিরতি যেন না হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শাহাবাত হুদ আমাকে সুরেহুদ বৃদ্ধ করে ফেলেছে অর্থাৎ সুরেহুদের এই আয়াত এটা আমার চুলদারে পাকিয়ে দিয়েছে কারণ এটা এত ভারী যে এই ইস্তেকামত এবং টিকে থাকা ধরে রাখা এটা এত কঠিন যে কিভাবে এই আমলটি আমি ধরে রাখবো বা এটা পর আমি টিকে থাকবো এটা আমি করব সে চিন্তায় সে দুশ্চিন্তায় আমার চুলদারি পর্যন্ত পেকে গেছে এই জন্য আমাদের নেকামলের ধারাবাহিকতাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আমরা যে সমস্ত নেকামুল রমদান জুড়ে করেছি তার কোনটা আল্লাহ কাছে কবুল হয়েছে কোনটা হয়নি সেটা আল্লাহ তারা ভালো জানেন নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই তবে ওলামা একরাম বিভিন্ন অভিজ্ঞতার আলোকে হ্যাদিসের বিভিন্ন নস্যের ভিত্তিতে কিছু আলামতের কথা বলেছেন যেগুলো দেখে আমাদের নেকামুল আল্লাহর কাছে কবুল হয়েছে বলে আমরা সুধারণা করতে পারি তোমাদের থেকে একটি হলো এটি যে রমাদানের যে আমলগুলো করতে পেরেছে সেগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে পারা আপনি কোনো আমল করার পর সেই আমলটি যদি আরও করার তফিক পান তাহলে আগেরগুলো কবুল হয়েছে সেটি আপনি ধারণা করতে পারেন সুধারণা করতে পারেন নিশ্চয়তা তো নয় সুধারণা করতে পারেন কারণ আগেরগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার আলামতই হলো যে আল্লাহ তালা আপনাকে সেটাকে আবারও করার তফিক দিচ্ছেন আপনি কারোর কাছ থেকে বাকি নিয়েছেন নতুন করে আবার বাকি তখনই দিবেন যখন আগের বাকি আপনি পরিশোধ করবেন বা পরিশোধ করে সন্তুষ্ট রাখবেন আপনার দোকানিকে যার কাছ থেকে নিয়েছেন তাকে ঠিক একইভাবে আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট আপনার আমলে সন্তুষ্ট এটার একটা আলামত হলো আল্লাহ আপনাকে আমলটা আবারও করার তফিক দিয়েছেন এজন্য রমদান জুড়ে আমল করেছি আমরা কোরআন আমরা করেছি সেটা একটু একটু হলেও আমরা এখন করবো নামাজ পড়েছি সেটা একটু একটু করে ধরে রাখার চেষ্টা করবো নবী গুল্লাহ সাল্লাম বলেছেন আহাবুল আমল আল্লাহ আদুআ ইনকাল আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল বান্দা কন্টিনিউয়াসলি করে নিয়মিত করে হোক না সেটা পরিমাণে কম একসাথে আপনি অনেক কোরআনতলাত করলেন এরপরে সারা বছরের খবর নাই এর চাইতে উত্তম হলো আপনি একসাথে একটু বেশি করলেন অনেক বেশি না করতে পারেন কিন্তু একটু বেশি করলেন রমজান উপলক্ষে কিন্তু বছর জুড়ে আপনি অল্প অল্প হলেও সেটা করতে পারলেন এটা কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অতএব আমাদের রমাদান শেষে এখন কমপক্ষে কয়েকটি কাজ খুব গুরুত্বের সাথে করা উচিত প্রথমত পঁচাত্তর নামাজ ঠিকমতো পড়া উচিত দ্বিতীয়ত কোরআন প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের সাথে সময় কাটানো উচিত বুঝে বুঝে কোরআন তালাত করা উচিত হোক সেটা এক আয়াত হোক সেটা পাঁচ আয়াত দশ আয়াত এক পৃষ্ঠা যতটুকু তফিক হয় সেই সাথে রমদানের রোজার পর নফল রোজা যেগুলো আছে সমৃশতি তার চোদ্দ পনেরো চন্দ্র মাসের এগুলো রাখার চেষ্টা করা উচিত সবরের ছয় রোজা এগুলো একটু একটু করে রাখার চেষ্টা করা উচিত শ্রিয়ামের টাচে আমাদের থাকা উচিত সেই সাথে আল্লাহর বান্দা এবং আল্লাহর আল্লাভীরহ মানুষগুলো যারা রমজানের পরেও নেকামল করে তাদের সান্নিধ্যে আমাদের থাকা উচিত আল্লাহর কাছে দোয়া খুব বেশি করা উচিত শয়তানের চক্রান্তের পরে সাবধান থাকা উচিত আল্লাহ তাদের আমাদেরকে রমদান জুড়ে যে আমলগুলো আমরা করেছি তার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারে সেই তফিক দান করুন এমডি আরিফ খান আপনি লিখেছেন আমি রমজানের আগে ও রমজানে খুবই সংযমী ছিলাম কিন্তু রমজানের পর অনেক কষ্টেও সংযমী থাকতে পারছি না সেক্ষেত্রে আমার করণীয় কি আমাদের মনে রাখতে হবে রমজানের পর শয়তান শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যায় এই জন্য আমাদের জন্য সংযমী থাকাটা অনেক কঠিন হয় আর এই জন্য রমজানের সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে যে বার্তা দিয়েছে যে আল্লাহর জন্য আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা এটাই হলো সিয়াম বা সোমের অর্থ রোজার মূল বার্তা সেটা সেটা আমাদেরকে বারবার বারবার করে স্মরণ করতে হবে বারবার করে আমাদের মনে আনতে হবে এবং নেককার দিনদার আল্লাহ মত মানুষগুলোর সোহতা এবং সান্নিধ্যে আমাদেরকে থাকতে হবে বেশি বেশি করে ইংশা আল্লাহবিল্লাহ এর মাধ্যমে আমরা সংযমে হতে পারবো